बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा अस्सलामुअलैकुम। आज के नवम दशम श्रेणी गणित विषय पर एक क्लास उपस्थापन करते जा मनोयोग सहकारे हमारे क्लास टी उपभोग कर। आज के क्लासे सबाई के स्वागत। परिचिति निम्न चित्रगुलो एवं राशिमालागुलो लक्ष्य करो। एटा एकटी वर्गक्षेत्र जार बाहुदैर्घ्य ए, एटा एकटी वर्गक्षेत्र जार बाहुदैर्घ्य बी, एटा एकटी वर्गक्षेत्र लाल रंगे वर्गक्षेत्रटिर बाहुदैर्घ्य एक्स एवं समग्र बाहु वर्गक्षेत्रटिर बाहुदैर्घ्य एक्स प्लस वाई। तो वर्गक्षेत्रेर क्षेत्रफल समान वर्गक्षेत्रेर क्षेत्रफल सूत्र आमादेर जाना आछे। वर्गक्षेत्रेर क्षेत्रफल समान हच्छे बाहु स्क्वायर। তাহলে এই এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার, বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কয়ার, এক্স প্লাস ওয়াই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটি রাশি, 5a plus 7b plus 3c একটি রাশি, ax plus by plus cz একটি রাশি, এগুলো কি ধরনের রাশি? এগুলো বীজগাণিতিক রাশি। a equal to 3, b equal to 4 হলে a square plus b square এর মান কত? x equal to minus 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান কত? এগুলো কি ধরনের মান নির্ণয়? এগুলো বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়, বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়। আজকে আমরা সূত্রের সাহায্যে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় করব। চিকন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বীজগাণিতিক রাশি কি তা বলতে পারবে, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে পারবে, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে ঘন নির্ণয় করতে পারবে, বীজগাণিতিক সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। চিত্রে লক্ষ্য করো, এখানে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের পাশে বর্গক্ষেত্রের বাহুটিকে বি পরিমাণ বর্ধিত করা হলো। তাহলে বি পরিমাণ বর্ধিত করলে তখন এই বাহু এটার বাহু দৈর্ঘ্য হয়ে যায় প্লাস বি, একইভাবে এদিকেও বি পরিমাণ বর্ধিত করলে এটার বাহু দৈর্ঘ্য হয়ে যায় প্লাস বি। তাহলে এখানে ফুরা বর্গক্ষেত্র ক্ষেত্রটির মধ্যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এই ক্ষুদ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি, এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, এটাও একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, এখানে আছে এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বি কে প্লাস বি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা গুণ করো আমরা এই রাশিমালাটা পেতে পারি। আবার চিত্র থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার,
এই রাশিমালাটা পেতে পারি। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। অনুরূপে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই দুটি সূত্রকে একটার সাথে আরেকটা যোগ করি তখন আমরা পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার হয়, প্লাস টু এ বি থেকে মাইনাস টু এ বি বি চলে যায়, বি স্কোয়ার টু বি স্কোয়ার হয়। তাহলে দুইটা থেকে আমরা টু কমন নিলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার যখন দুটি সমীকরণ একটি থেকে আরেকটা বিয়োগ করা হলে তখন আমরা পাবো ফোর এ বি টু এ বি টু এ বি ফোর এ বি ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফোর এ বি ইকুয়াল টু যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বি ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো থেকে আমরা এগুলো পেলাম অনুসিদ্ধান্ত। সূত্রগুলি লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা পক্ষান্ত করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা হচ্ছে একটি অনুসিদ্ধান্ত। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পক্ষান্তর করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটাও একটি অনুসিদ্ধান্ত। তাহলে সূত্র থেকে আমরা যে সম্পর্কগুলো পাই সেগুলো অনুসিদ্ধান্ত। লক্ষ্য করো এ প্লাস বি হোল হোল কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউবকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এখন আমরা এই রাশিমালাগুলো গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস টু এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার সাথে গুণ করলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস টু এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি আর বি এ স্কোয়ার বি যোগ হয়ে থ্রি এ স্কোয়ার বি টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যোগ হয়ে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা একটি সূত্র। অনুরূপে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা যদি বের করি কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি কমন নিলে থ্রি এ বি যখন কমন নেবো এই দুটা থেকে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার
माइनस बी क्यूब इक्वल टू होते हैं ए माइनस बी होल क्यूब এখান থেকে পক্ষান্তর করে আমরা পাই এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি কমন নিলে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা একটি অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আবার এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দুইটাতে এ প্লাস বি কমন যাচ্ছে এ প্লাস বিটা কমন নিলে এখানে আর থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত থেকে সূত্রে বুঝলাম অনুরূপে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্রাবলী একসাথে দেখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ए स्क्वायर माइनस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी इंटू ए माइनस बी ए प्लस बी होल क्यूब इक्वल टू ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब ए माइनस बी होल क्यूब इक्वल टू ए क्यूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी क्यूब ए क्यूब प्लस बी क्यूब इक्वल टू ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर ए क्यूब माइनस बी क्यूब इक्वल टू ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर তাহলে এই সূত্রগুলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে বর্গ নির্ণয় ঘন নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং যে কোনো বীজগাণিতিক সমস্যার সমাধানে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলো থেকে এখন আমরা পাই অনুসিদ্ধান্ত সম অনুসিদ্ধান্ত সম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी टू इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर ए बी इक्वल टू ए प्लस बी बाई टू होल स्क्वायर माइनस ए माइनस बी बाई टू होल स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए माइनस बी होल स्क्वायर प्लस टू ए बी ए क्यूब प्लस बी क्यूब इक्वल टू ए प्लस बी होल क्यूब মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একক কাজ নিম্ন সমস্যা সমূহের সমাধান করো এক প্রত্যেকে নিজ নিজ খাতায় এই সমস্যা তিনটির সমাধান করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে খ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো খ এক্স টু দি হার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি হার ফোর এর মান নির্ণয় করো গ এক্স টু দি হার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি হার ফাইভ এর মান নির্ণয় করো বাড়ির কাজ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো প্রমাণ করো যে এক্স টু দি হার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি হার ফোর ইকুয়াল টু নাইনটি এইট প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু এইটিন রুট থ্রি আবার এ স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো হলে ওয়ান বাই এ কিউব ইন্টু এ টু দি হার সিক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তাহলে এই কাজগুলো তোমরা বাসায় করবে
খুদা হাফিজ। আজকের ক্লাসে যারা মনোযোগ সহকারে অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আজকের পাঠটি নিজ নিজ বাসায় অনুশীলন করে বাড়ি কাজটি করে রাখার চেষ্টা করবে। আজকের মতো বিদায় নিলাম, খুদা হাফিজ।